নারায়ণগঞ্জ ফতুল্লার এনায়েতপুর নগর ইউনিয়নের বাইতুল আকসা জামে মসজিদে তিন দিনের জামায়াতে এসে অঝরে কাঁদলেন আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল সোমবার একুশে আগস্ট বাদ বাদফজর সকালে তাবলিকের নিয়ম অনুযায়ী সকালের বয়ানের পর মোনাজাতের হাত তুলে কখনো অঝরে আবার কখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন তিনি এই সময় উপস্থিত মসজিদের মুসল্লিদের মধ্যে এক আবেগঘন ঘন পরিবেশের সৃষ্টি হয় গত আঠারোই আগস্ট থেকে একুশে আগস্ট সকাল পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী ফতুল্লার ওই মসজিদটিতে আসেন অনন্তজলিল এই তিন দিনে বিভিন্ন সময় তাবলিকের পথে আসার নেপথ্যের কারণ জানিয়ে অনন্তজলিল মুসল্লিদেরকে বলেন ধানমন্ডি তাকোয়ার মসজিদের খতিব মালানা ওসামা সেই দু সাল থেকে আমাকে দিনের দাওয়াত দিয়ে আসছেন কোনো কোনো দিন পঞ্চাশ বারো মোবাইলে ফোন দিয়েছেন ধরিনি তবে মোবাইল বন্ধ করতে পারেনি কারণ ব্যবসা প্রতিষ্ঠানের বায়াররা ফোন দেয় তবে পিছু ছাড়েননি ক্ষতিব ওসামা তিনি বলেন একদিন অফিসে বসেছিলাম হঠাৎ জানালা দিয়ে বাইরে চোখ গেল মনে পড়ল মাত্র দুইশো জন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছিলাম আজ কত শ্রমিক কাজ করছে এসব তো কিছুই থাকবে না আমিও থাকবো না মনের ভিতর কেমন যেন একটা ব্যথা অনুভব করলাম যে সবই তো হলো ধর্মকর্ম তো মনোযোগ দিয়ে করা উচিত এছাড়া মালানা ওসামা তো আমাকে ভালো কথা বলছে পরে তাকে ফোন দিয়ে জানাই আমি দিনের পথে বের হতে চাই বিশ্বাস করুন অনেক শান্তি লাগছে এত শান্তি দিনের পথে চলতি বছরে জানুয়ারিতে উমরা করেছি যদি কেউ বলে থাকে আমার জীবনে সবচেয়ে বেশি কে উপকার করেছে বলবো যারা আমাকে দিনের পথে আনার জন্য ধারাবাহিকভাবে দাওয়াত দিয়ে গেছেন তাদের কোনো স্বার্থ নেই তারা শুধু চেয়েছেন আমি অনন্ত জলিল আল্লাহ আলা হয়ে যাই একজন মুসলমান হিসেবে ধর্মে মনোনিবেশ করি বিভিন্ন হাদিসে পড়েছি আল্লাহ বলেছেন তোমরা তার কথা শোনো যারা বিনা স্বার্থে তোমাদের আমার দিকে ডাকে কথা শেষ করেই সোমবার সকালে নারায়ণগঞ্জ ত্যাগ করেন অনন্ত জলিল সহ তাবলিকের কর্মীরা এদিকে গত তিন দিন ধরেই অনন্ত জলিলকে দেখতে ওই মসজিদের সামনে ভিড় জমায় ভক্তরা অনন্ত জলিলও তাদের সাথে দেখা করেন এবং শর্ত দিয়ে বলেন আসেন সবাই নামাজ পড়ি মাজদাইর এলাকার হোটেল কর্মচারী সাফায়েত জানান রবিবার অন্তত জলিলকে জোহরের নামাজের সময় দেখতে গিয়ে তিন নামাজ শেষ করে মাগরিবের সময় বাসায় ফিরেছেন প্রসঙ্গত নায়ক অনন্ত জলিলের ঢাকায় চলচ্চিত্রে যাত্রা শুরু হয় দু সালে খোঁজ ছাড় সিনেমার মাধ্যমে এরপর কয়েকটি সিনেমায় কাজ করলেও অনেক দিন হয় দূরে সরে আছেন অভিনয় থেকে পরিচালনা প্রযোজনাও এখন তিনি নেই বর্তমানে ব্যবসার পাশাপাশি ধর্মপ্রচারে মনোযোগী হয়েছেন গত জানুয়ারি মাসেই ওমরাহ পালন করেছেন নিয়মিত ইসলাম প্রচারে তাবলিক জামায়াতে অংশ নিচ্ছেন কিছুদিন আগে তাবলিক জামায়াতের সঙ্গে রাজধানীর ধানমন্ডির একটি মসজিদে ছিলেন তারই ধারাবাহিকতায় এবার তিনি নারায়ণগঞ্জ বাইতুল আকসা মসজিদে আগামী আঠারো থেকে একুশ আগস্ট এই তিন দিন সময় কাটিয়ে গেলেন